প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন, শরৎ শেষে হেমন্ত নামছে, এরপরই শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত নামা শুরু হয়েছে, এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম বাতাস। ক্যালেন্ডারের পাতায় শীত ঋতুর আগমন এখনও ঢের বাকি। এরই মধ্যে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে শুরু হয়েছে ঋতু বদলের আয়োজন, জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঘাসের ডগায় জমাট বাঁধা শিশির বিন্দু কণা সোনা রাঙা সূর্যের আলোয় যেন মুক্তোর মতো ঝলমল করছে। সারাদিন গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে, বইতে থাকে হিমেল হাওয়া, শেষ রাতে অনুভূত হচ্ছে মৃদু ঠান্ডা, আর ভোর হলেই কুয়াশার চাদরে মোড়ানো থাকছে ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। শহর গ্রামাঞ্চলের চারদিক কুয়াশায় বর্তমান দেখা যাচ্ছে যে কুয়াশায় একটু ঢাকা রাস্তাঘাট একটু সমস্যা, আমরা কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডা মোটামুটি ভালোই পড়তেছে, ঠান্ডা মানে এইবার আমাদের এখানে শীত তাড়াতাড়ি চলে আসবে আর কি। তুলনামূলকভাবে অনেক কুয়াশা, তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে ঘন কুয়াশা। এদিকে শীত মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জনপদের মানুষকে শীতের শুরুতেই সরকারি সহায়তার সেই শীত বস্ত্র হাতে তুলে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি যেন শীত বস্ত্র শীতের শুরুতেই আমরা এই জেলায় পেয়ে থাকি। ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।